টুকটাক পোস্ট দেখে সবাই হয়তো বা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি বাসা মুভ করতেছি। তো 8 বছর একটা অ্যাড্রেসে থাকার পর সেখান থেকে মুভ হওয়া কিন্তু অনেক কঠিন, যেমন শারীরিক পরিশ্রম তেমন মানসিক একটা অবক্ষয়ে ভিতর থেকে আসলে যেতে হয়। কারণ এত বছরের একটা চেনা জানা এরিয়া ছেড়ে নতুন একটা এরিয়ায় যেতে হবে, আর আগে থেকেই বলে নেই আমার ভয়েসটা অনেকটা ডাউন, কারণ এত দৌড়ঝাঁপ এর ভিতরে আসলে গলাটা বসে গেছে, আর মানসিকভাবেও একটু ভেঙে পড়েছি। আবার একটু আনন্দেও আছি যেহেতু নতুন অ্যাড্রেসটা আমার খুবই পছন্দের, যেখানে মুভ হচ্ছে আপনাদের সাথে অবশ্যই এক এক করে শেয়ার করব। আর আরেক দিক থেকে মানসিক অবক্ষয়, যেটা এত বছরের জায়গা ছেড়ে যেতে আসলে মানুষ তো মায়ার বাঁধন অনেক কঠিন। তো সব মালামাল নিয়ে নতুন অ্যাড্রেসে চলে আসছি, কবে কিভাবে যে এত কিছু গোছাবো জানি না, অনেক কিছু ফেলে আসছি, স্মৃতি হয়ে থাকবে সব কিছুই। তো এর সাথে অ্যাড করছি নতুন বাসার প্রথম দিনের শর্টকাট রান্না। আমি এই প্রথম ইলেকট্রিক কুকারে রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি প্রবলেম ফেস করছি। তো আজকে ভাত রান্না হচ্ছে, এখানে স্যালমন ফিশ করব, আর হচ্ছে একটু ভাজি টাজি করব যাতে শর্টকাটে খাওয়া হয়ে যায়, কারণ অনেক কাজের ভিতরে আর জায়গা নেই। কীভাবে কী রান্না করব, গোছগাছ করব কিছুই বুঝতে পারছি না, একদম এলোমেলো ডিজাস্টার অবস্থা। তা তো আপনারা দেখতেই পারতেছেন, মনে হয় 1-2 বছর লেগে যাবে এই সংসার গোছাতে গোছাতে। পরিশেষে এখন ক্লান্ত পরিশ্রান্ত, একটু জায়গা করে টিভি দেখছি, বিদায়।